আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটার নাম হচ্ছে চিংড়ি বাটা। সেই জন্য লাগছে আমার চিংড়ি। এরকম সাইজে আমি চিংড়ি মাছ নিয়েছি, আমি বেঁচিয়ে ধুয়ে সব পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা বাটা, আদা কুচুনো, লঙ্কা চিরে রেখে দিয়েছি, পেঁয়াজ এইভাবে জিরে জিরে করে কেটেছি, মরিচ গুঁড়ো, লবণ, লেবু, সস আর রসুন কুচিয়ে রেখে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার বাটারটা দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচুনো দেব। আমার চিংড়ি আছে, আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক করুন, শেয়ার করবেন। এবার আমি এর মধ্যে রসুন কুচুনোটা দিয়ে দিচ্ছি। এই বাটার চিকেনটা খুব অল্প উপকরণে কিন্তু খুব সহজ পদ্ধতিতে অত খুব সুস্বাদু একটা রান্না। আমি এরকম খুব একটা বেশি ভাজবো না, অল্প একটুখানি নরম হয়ে গেলে পরে আমি আর সব দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, চিংড়ির মধ্যে লবণ দিয়ে আছে বলে আমি বেশি লবণ দেবো না। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা দিয়ে যেমন খাবেন সে তেমন সেই বুঝে ঝাল দেবে, আমি এরকম ঝাল দেবো। আমি চারটে লঙ্কা চিরে দিয়েছি, ছেড়ে দিলাম। আমি ধীরে ধীরে করে আদা কেটে রেখে দিয়েছি। সবই কুচিয়ে দিতে হবে, এটা পুরো রান্নাটা বাটার দিয়েই করবে। এবার তোমাকে আমি চিংড়িগুলো দিব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এটা সব রকম মানে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া করে চিংড়িটা দিয়ে এইভাবে অল্প ভাজতে হবে। এই চিংড়িটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা ভালো হয় না, আর সুস্বাদুটা চিংড়ির সুস্বাদুটা থাকে, বেশি ভাজা হয়ে গেলে চিংড়ির ছুটি এসে যাবে। আমার এটা 7 মিনিট মতন আমি এটা চিংড়িটা দিয়ে সমস্ত কিছু দিয়ে কষে নিলাম। নিয়ে এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। আমার এটা চিংড়ির মাছ দিয়ে কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মরিচ গুঁড়ো, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দেওয়ার পরেতে আমি এই মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা দিয়ে যেমন ঝালটা পছন্দ করে সে তেমন মরিচ গুঁড়োটা দেবেন। একটুখানি তো মরিচ গুঁড়ো ঝাল আছে। আর এরপর দেব সস। এবার লেবুর রস দিয়ে দেব। লেবুগুলো খুব একটা রস নেই, ওই জন্যে মানে আমি ঠিক লেবুটার রসটা বার করে রাখতে পারিনি, খুব অল্প অল্প লেবুর রস। বাটার চিংড়ি আমার রেডি। এটা আমি ঠিক যেভাবে বানালাম ঠিক আপনারাও সেইভাবে বানাবেন, মানে আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক করুন, শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই একদম সবাই মিলে সাবস্ক্রাইব করবেন।